সঙ্গে দেখা করতে গেল। আব্বা কয়, ও আব্দুল্লাহ, তোমার বিবির গর্ভে এখন সন্তান, ভালো খাওন দেওয়া লাগবে, আর বাড়ি থাকবে না, একটু সিরিয়ে যাও, সিরিয়া খাজুরের ব্যবসা হয়, একটু দিয়ে ব্যবসা করে আসো, তুমিও ব্যবসায় ভালো বরকত পাবা, আর বাড়িতেও একটু খাওন লন ভালো হইবে। এই কথা শোনার পরে আবদুল্লাহর মনের মধ্যে একসে দুশ্চিন্তা, আমি যদি আমার বিবিরে থুয়ে যাই আমার বিবি কেমনে থাকবে, আর আমি বেজাই আমার বিবিরে থুয়া কেমনে থাকবো, দুশ্চিন্ত হইলে বাবা মুখটা বেজার হইয়া যায়। এজন্য হাদিসের মধ্যে আসছে মানুষের চেহারাটা হইল একটা কম্পিউটার, ঠিক না বেঠিক ধরে ঘর খাইছে না খাইছে চেহারায় দেখুন যায়, তাহাজ্জুদ পড়ছে কিনা চেহারায় দেখুন যায়, পাঁচক তো পরে কিনা চেহারায় দেখুন যায়, গাঁজা খায় কিনা চেহারায় দেখুন যায়, দাড়ি কামায় কিনা চেহারায় কথা কয় না, জোরে কও, বেচতে যাইবি কিনা মরলে লাশটা দেখলে কখন যায়, দুজকে যাইবি কিনা লাশ দেখলে অধিকাংশ বলা যায় কথা কয় না গা। এই জন্য চেহারাটা হইলো একটা কম্পিউটার, তাকায় দেখ আমে না আবদুল্লাহর চেহারা বরম মলিন। ও স্বামী, আমার শ্বশুরে কি বলছে, আমি মনে হয় কামে কাইজে ভালো না, আমার কাজে মনে হয় আপনি খুশি না, আমারে মনে হয় আমার শ্বশুরে বাদ দিয়ে দিতে কইছে, না না আমি না, এরকম কিছু আমার আব্বাই কয় নাই, কি কইছে তাই বলেন, আপনি বেজার খাও, আমার আব্বাই বলছে এখন আমার সিরিয়া ব্যবসা করতে যাওয়া লাগবে, বাড়তি রেজিকের অভাব, তোমার গর্ভে সন্তান, ভালো খাওন দেওয়া লাগবে, সিরিয়া যদি আমি না যাই তাহলে তোমার খাওন আর হবে না, সন্তান দুর্বল হয়ে যাবে। আমি না কয় স্বামী গো, না খাইয়া থাকবো, তোমারে দূরে দিতে রাজি না। এ বাবার আমার ভাইরা, দিনদার বউ স্বামীরে না দেখে থাকতে পারে না, আর যেটা বৎকার, স্বামী আসবো বন্যা বাতাস নৌকো লইয়া বিলে যাইছে না, ঘরে বইয়ে গাঢ়র গাঢ়র করে যাও না কা কথা কয় না গা, বুঝবা তোমার বউটা দিন দেন না বৎকার কথা কয় না গা, বড় জোরে গা। যেই বেলায় ডাকা থাকে ছুটি দেয় যে পাঁচ দিন বাড়ি থাকবে, তিন দিন যাওয়ার পরে গাঠি গুটি গোসায় যায় না গা, বুঝবা তোমার বউর লগে ছোট বিঘা আরাকখানে লাইন আছে কথা কয় না জোরে গা। আর যেটা দিনদার বউ স্বামী মেলা করলে গেলে কয় আল্লাহ আজকে যে লঞ্চটা না আইতে কথা কয় না জোরে গাও, কারণ আর কলিজার আর চাইতো স্বামীরে ভালো হয়। হাদিস শরীফের মধ্যে আসছে নবী বিবিদের ঘরে রুটিন করিয়া থাকতেন, এক এক বিবির ঘরে এক একজন, আর আজকে দুগ্গ বিয়ে করিয়া বড় ঘরে হালাই তুইছে, সরে খবর নাই ছোট ঘরে লইয়া থায়, কেয়ামতের ময়দানে এই শয়তান উঠবে কোমর ভাঙ্গা কথা কয় না, কোমর ভাঙ্গা উঠবে, ধারা ভাঙ্গা বেহাইবে, আল্লাহ পাইবে, ফেরেস্তারা কইবে ওটা কোনটা, তাহলে ওটা বিয়ে করছে দুগ্গা, আগের দায় খয়রাত করছে আর ছোট করে নেই তালুক ধরি করছে, এই জন্য জোতার বাড়ির ছোটে ওর কোমরটা ভাঙ্গে গেছে, ঠিক না ব্যাটিং করে বাড়া হেকিমুল উম্মাদ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ দুইটা বিয়ে করছে, লাগবে না বিয়া লাগে নাই, উনি একটা কেতাব লিখতে চাইছেন দুই সতীনার আবহাওয়া অবস্থা সম্পর্কে, তখন তিনি বিবাহ করিয়া প্র্যাকটিস দেখাইছেন দুই বোর ব্যবহার কি, বিয়ে পাঁচটা করো দোষ নাই, মশলা দাও সাইড তামাইদ করতে হবে, কিন্তু কই যে ছোটগুলোই থাকবা বড়গুয়ার খবর লাবা না, তোরে জোতাই দিয়ে ভিড়েইবে মল্লে জোতাই দিয়ে কথা কয় রাখা জোরে কাও, ঠিক না। এখন উনি বয়ান করতে আসে নিজের ঘরের সামনে পালা টানাই রাখছে, পেঁয়াজ আনে পালায় দেয়, রসুন আনে পালায় দেয়, এইভাবে কাপুর আনে দুই দামে হোমান রঙের দুইটা, দুনবর এক পদ, জোতা আছে এক দামে এক কালারের দুইটা কথা কয় না জোরে ঘর, পাশাপাশি ঘর সময় এই ঘরে পাঁচ ঘন্টা ওই ঘরে পাঁচ ঘন্টা, কিন্তু একদিন অফিসের আট বাজারে যেয়ে দুইটা তরমুজ কিনে আনছে, তরমুজ একটা বাইরে যে তরমুজ আর একটা বাইরে যে খরমুজ কথা কয় জোরে ঘর, খরমুজটা দেশে বড় ঘরে খরমুজটা পড়ছে ছোট ঘরে, বড় ঘরে বই একটু কাটতে দেশে খাইয়া ছোট ঘরে যেই গেছে, বউ কয় স্বামী গো আমার ছেলেরা কি অন্যায় করছে, ওই ঘরে লেগে আনছেন তরমুজ আমাকেও দিলেন খরমুজ, এই বলার সঙ্গে সঙ্গে কেতাব লেখছে হেকিমুল উম্মাদ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই, নিজের পায়ের জোতাটা খুললা টাস টাস করিয়া মাথায় দুইটা বাড়ি দেশে, ও বিবি তোমার দ্বারে তোমার সংসার সন্তানের কথা আমি মাফ চাই, এক দামে তরমুজ কিনছি এইটার মধ্যে খরমুজ বাইরেইবে আমি বুঝি না, এই এর নাম দুই বিয়া, খালি বিয়ার লেগে বেঁধে গিয়ে গেছে, হ্যাঁ চোরটা বাহ্মণ নৌকা একটু ডিসপ্যাচ পাও তিনটে ফুমা পাও, এগুলো এবার দুইটা খাওয়াবি কামে, ওই বরগুয়া কিস্তি উঠে সাইড দিয়ে ছোট খেলে লাফাও, দুর্নয় শান্তির লেগে দৌড়া তোর জোতা মারবে জোতা মারবে,
আর হক কথা যদি না বলেন না শোনেন না বোঝেন পাইবেন কই? নবীর বিবি আয়েশা সিদ্দিক আজগো নিয়ত করছে, আল্লাহ আমার স্বামী যদি আজগো রাইতে ঘরে আয় আমার স্বামীরে বিছানায় শোয়া দিয়া আমি 1000 রেকাত নফল নামাজ পড়মু। একটু জোরে ডাক দিয়া কান সোহা। আর আমরা যদি আজকে মোবাইল কেটে কান আজকে একটু বাড়তে আসতে পারবো না, নেবার বাড়ি থাহা লাগে কয় ভালোই হয়েছে, আইলে আবার বাড়টাত বাড়ি যেতে তো ঝামেলা, তাই থাহে না হনি থাহে কথা কেনা কাছে রে কয়। আর যেটা দিনদের মাতারি কালকে আজকে আইতে পারবো না বিপদ, কয় কে গাড়ি গুড়ি নাই কয় না কয় দাও ভিডিও তোমায় দায়িত্ব পারি না, আমি লাম লই আউ গম হনে এবার কথা কেনা কাছে রে কয়। দিন দিন ন্যাক্কার এখনো বোঝো না, তোরে যে মরলে জব দেবে হ্যাও তোর ঘরে আসে কথা কেন বুঝছো না বুঝো নাই, আজ বুঝবা না বুঝবা কাল, পেট থাবরা বার দেবা গাল, আজ করবা না করবা কালি, এভাবে দিন গেল চলি, কেমন করে দিব হিসাব নিকাশ যদি সাই। ওই বাদশায় গোলাম কিনে আছে, এখন ওই গোলামেরে কইছে যে বাদশা এই যে গোলাম কিনছি এর মধ্যে কোনো রোগ টোক আছে নেই? খাদেমেরা কয় যে গোডনি কিনছি, হেরা কয় কোনোই রোগ নাই, একটু সকল খোর কথা কয় না কি টুকি সকল খোর। তাই এ কয়ে বাড়তে নেসবা কয়েকদিন গোলাম, গোলাম তো আগে মানুষ কেনা বেসা হইতো, এইটার নাম গোলাম কথা কয় না। তাই কয়েকদিন থাকছে রয়েছে আসছে চলছে ঘুমাইছে, এখন একদিন যাইয়া বাদশার রানী রে কয় বাদশার রানী শুনছেন কয় কি কালে বাদশায় দিয়ে আর একবারে মহিলাগুলো কথা কয়, বাসায় আপনার আগের নান ভালো ভাই না জানেন নেই, বাসায় এই বেরি রে বিয়ে করবে আল্লাহ যোগাযোগ করতে আসে কথা কয় না কাজের গান। ওইদিকে বাসার লাগাবার যে গেল জরুরি কামে যায়, বাসারে কয় শুনছেন নাকি কয় কি ঘরের শাশি আম্মায় আপনার দোষ আমার ডে কয় উল্টো কয় আপনার ভালোবাসবে না মহাব্বত করবে না, সে এখন আপনার বিরুদ্ধ অবস্থান করতেছে, যে কোনো সময় আপনারে শেষ করিয়ে দিতে পারে কথা কয় না গান। বাসায় মনে মনে কয় কয়টা জীবন চাইতে আমার বউ আমার বেশি ভালো পায়, হে এখন আর একবারই যাইবে আমার মাড্রি হেলাইবে, এটা তো বিশ্বাসই করানো যায় না। বউ আবার কয়লে আমার স্বামী এত মহাব্বত করে আমারে, হে দ্বিতীয় বিয়ে করবে আর একবারই মাইয়ে দেয়, এইটা একটা কেমন কথা। দিন যত যায় জিনিসটা ঘোলাটে হয়, জিনিসটা শক্ত হয়, দুজনের মধ্যে পরিকল্পনা বাড়ে। এখন একদিন বুঝের জন্য কয় বাদশার রানীরে কই আমনে কোনো তদবির টদবির আনছেন নেই, কয় কী তদবির কালে এখনও তদবির করেন না আমনের বেড়ায় বিয়ে করলে বুঝলে, কয় দে তুমি কোনো তদবির বোঝো নেই কালে, হ আমি একটা কবির কবিরেজের লাগে আলাপ করছি, কয় কী আলাপ কয় আপনি যদি তদবির করতে চান হেলে আপনার স্বামীর দাড়ির নিচ দিয়ে দুইটা পশম দাড়ি লাগবে, দুই তিনটে দাড়ি হইলে ওইটে পরাইয়া দেবে, ওইটা যদি বিছানার নিচে রাখেন তাহলে আপনার স্বামী আপনারে ভালো হইবে কথা কয় না গা। আর ওনারে বললে দেশে বাদশা খেয়াল রাখেন যে কোনো সময় কিন্তু আপনার স্ত্রী আপনারে জব দিতে পারে, আর এক বন্ধুর জন্য এমন মায়া হইয়া গেছে আপনারে আর বাঁচাইয়া রাখবে না কথা কয় না গা। বোঝো না বোঝো না বোঝো বোঝো, ওই দোকানদারে যাই কয় তোর দমুকে এমন তারা কইছে তুই আর অফিসে রাডি করতে পারবি না, হ্যাঁ রে হুলেছে ডক মতো কথা কয় না জোরে কয়, সকল খুঁটটা কেমন শয়তান নাই, এই আন গ্রামের মধ্যে কিছু বুড়ি দিয়ে আছে বুড়ি বুড়ি ওই বেড়া মরিক আছে গুড়ো কাটা ঢাকা টক এম মে তাই ছোটো বলাল্লা খায়ের ফাঁসা হয়, আর ওই কুটনোটা মাইমুনা কুটনি বুড়িগিরি করে কথা কান ঠিক নেবে নি, এই ঘরে কেন্য করনি ওই ঘরে কেন্য করনি বাজায়ও আবার সালিশিও যাই করো কথা কানা কাজ রেখা, এ এরকম মাইমুনা কুটনি কো ঘরেই জাগা দেবা না, তোমার ঘরে বলে বলে এমএ রাই থাকবো যারা হিরির বাড়ি চলে শেষ করে দিলাম আকার কি কথা ঠিক নেবে নি জোরে খা দেন কাণ্ড বাজাইছে কি। এখন বাদশার ইয়ে কইছে আর ওনারে কইছে কি যদি তদবির আনতে চান হ্যার দুই তিন গো দাঁড়িয়ে লাগবে কথা কয় না, এখন বাদশায় প্রত্যেক রাইতে ঘুমায় হজাই নে হজাইকে ঘুম কথা কয় না, আসলে কি কথা কয় না গা।
বউ তাক পর্যে রয়েছে কত করে ঘুমায়, এমনি চাইলে তো দেবে না, ঘুমের কালে তল দিয়ে টাইন না তুকে পশম কাটতে আনবো কথা কায় না গা। এ ভাইরা আমার বাবারা, ও ছোট ভিখের মা বোনেরা, নিজের খাওন খাও, কি দরকার আছে পরের ক্ষতিকরণের। কিন্তু একদল মানুষ দেখবেন দোকানে বইয়ে বইয়ে কয় অমুকের বোলায় পরে কয় চাকরি ভাই পাস করবে না, কয় পাস করছে কয় চাকরি পাইবে না, কথা কয় চাকরি পাইছে কয় বেতন হইবে না, কয় বেতন হইছে কয় ওঠায় কোনো সান হইবে না, কয় জায়গা রাখছে কয় দলিল ঠিক নাই, কলে আনে আনে বাড়িঘর করতে আসে, কলম করছে কয় কলম ঠিক থাকবে না কাইতেই পারবে, আর কপালটা এমন তারা পড়ছে ও পরের ভালো দেখতেই পারে না। আরে কপাল পড়া, মাওলায় যদি বাতি জ্বালায় তুই নিবাইতে পারবি না, তুই আরো বইয়ে বইয়ে দোয়া করতে পারো আল্লাহ আমার ভাইরে দেশ তুমি আমারেও দাও, আমার মাওলার তো বান্ডে মালের অভাব নাই, কথা কয় না গা। কষ্ট হইবে চলবে না সারমু, আর একটু চলবে, আর একটু চলবে, এ পিছে কোনে কয় কি চলবে, আপনারা কইেন না, আপনারা তো ডরের সরে কয়েন যে বুঝলেন, পাশে গনে যারা চলবে কইবেন এরা সরে আল্লাহ কই ডাক দেন, আরে ডাক আছে ওদিকে মনে হয় অফিসের আটটামাই দিকে আছে, আলহামদুলিল্লাহ জোরে কয়েন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, খুশি না বেজার, আরে ভাই মাওলায় মাফ করলে তো আমাকই করবে, আর করবে কেন, আমাকই তো মাফ করবে। এই জন্য আবু হানি আল্লাহ ইমাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও মাবুদ আল ইমানু বাইনাল খাউফি আর রাজা, সব মানুষগুলো যদি জাহান্নামে দিয়া এক মানুষ বেচতে দাও সেই রইলাম আমি, আর সব মানুষ যদি বেচতে দিয়াও একটা মানুষ জাহান্নামে দাও সেইটা হইলাম আমি। আর মানে কি, আশাও লাগবে ভয়ও লাগবে, বর্তমান পরিস্থিতিতে সমাজ যেভাবে চলে আমার মন বলে মাওলায় মাফ করলে এই ফাঁক লাগুই করবে ঠিক না বেরি, ধরে কথা করা ঠিক না বেরি, মাফ করবে কারে, জন্মের পরই তিন নৌকো নৌকো করে, ত্রিশ সারের নাম হ্যার দেবে না দেবে তোমার, কথা কেনা জন্মের পরই দিই কয় ধানের শীষ, আরে কেসে দেবে না দেবে তোমারে, কথা কানা জোরে, এই জন্য দেখবেন এখন আওয়ামী লীগ করে নেতা বিএনপির কালে পলায় এসরে থায় ওসরে থায় ওসরে থায়, কথা কয় না, আবার যে বিএনপি করে কাল ঠেলা কত যে আওয়ামী লীগ ক্ষমতা হয়ে গেল পলায়, কথা কানা জোরে, আর রিস্কেলা গাড়িয়েলা বেনালা নৌকোটা কাটে বান্ধে নৌকো বইয়ে ঘুমায়, কয় লকি তুই ঘুমাও দি নৌকো মিললা অমুক নেতাই দি ফলাইছে, কয় ও খাইছে দলের তাই জন্য দলে হরে লড়ায়, আমি খাই আমার মাওলার দা আমার আমার মাওলায় ফালে, কথা কয় না গা, যদি সঠিকভাবে চলো আর চালাও পলাও কা, কথা কয় না, একজন আর একজনের কেসে দাও কা লড়াও কা, বোঝা গেল দোনোটা ভেজাল, শান্তির আশা করা যায় না ঠিক না বেঠি, এখন শান্তি পাইবেন কেমনে, আর একটা নতুন প্রকৃতি সমাজে বাইর হইছে যার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগো মূলতন্ত্র হইল হাত পাখা ঠিক না বেঠি, ভয় নাই চিন্তা নাই জমিনে চলেন চলতে থাকেন, আশা করা যায় একদিন হাত পাখার বাতাসে এ জমিনের ভণ্ড লণ্ড ভণ্ড হইয়া জমিনে হকের বাতি জ্বলছে জ্বলবে ইনশাআল্লাহ ঠিক না বেঠি, আমরা সেই বাতিটা নদীর পার থেকেই উড়াইতে চাই, কি রাজি আসি রে নাই, সবাই কি রাজি আছে ইনশাআল্লাহ, যারা যারা রাজি জোরে একটু আল্লাহ কয়ে ডাক দেন আল্লাহ, নারে তাকবীর, খুশি না বেজার, খুশি না বেজার, কালে হুজুর আবার মহফিলের মধ্যে আন্দোলন লইছেন ভোট লইছেন, আরে সরমনের মহফিলই তো আন্দোলনের মহফিল, কথা কয় না কথা, আন্দোলন বাদ দিয়ে মহফিল হইবে না, কারণ জমিনে মহফিল করতে হলে আন্দোলন লাগবে, হুদ্দে সুবিধাবাদী মহফিল করতে হলে পারমিশনই পাবো না ঠিক না বেটি, চলে যখন গরম গরম কব তখন বুঝবে যে সোজা আঙ্গুল না বেহা করছে, অহনে চালাহিকরণ যাইবে না, কথা কন, আল্লাহর ফজল ও করমে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা এরা অশান্ত না শান্ত, অশান্ত করলে নাস্তিক মোর্তাজ জমিনে থাকতে পারবে না ঠিক না বেটি, চলে রাখবে, আরে মে আপনি জেলের ভয় করেন আর পুলিশের ভয় করেন, কতটু জায়গা আছে জেলে, ছোট দিকে যাইলেই তো আছে 500 যারা চরমনের মুড়ি, কথা কয় না কাজরে কয়, কয়জন আছে পুলিশ ধরবে কয়জন, ছোট দিকেতে 5-7 হাজার মানুষ আছে চরমনের মুড়ি, চরমনের 5 হাজার মানুষ ধরতে হইলে কমাইলে তো একজনের লাগে দুইজন করে নিল 2,500 পুলিশ লাগে,
কথা কানা করে ভয় নাই, আল্লাহর ফজলে চরমোনাই হকের পথে ছিল, আছে, আশা করা যায় সামনেও থাকবে। তবে চরমোনাইয়ের কোনো বাধা নাই, একমাত্র বাধা কিছু সুবিধাবাদী ওলামায়ে কেরাম, ঠিক না ভাই? ঠিক জোরে কো। এই সোরারা যদি চরমোনাইয়ের বিরুদ্ধে না করে নিঃসুমেও থাকতো, ধাপে ধাপে চরমোনাই আগাই যেত, কিন্তু এই সোরারা খালি নিঃসুম না, ডাইরেক্ট চরমোনাইয়ের বিরোধিতা করে, ঠিক না ভাই? ঠিক জোরে কো। আপনারা সমাজে জরিপ করবেন, চরমোনাইয়ের উল্টা যাই কই পরে জিজ্ঞেস করবেন, তুই কয় নম্বর আলেম, চরমোনাই কোনটা দেহা করে, তুই দেহা নালে মুগরের বাড়ির তোরে তোর হুজুরগিনি দেখাই দেবো, ঠিক না ভাই? জোরা দিয়া এই বদনাম আমা করতে কইবে না, কইবে আমনে করতে, আমনে বেরতম বই বইয়ে শুনবেন, আর পাশের জনারা কইবেন শিগগির মুগুরিয়া, কি হাত দেখলে কয় না মুগুরি ডানার কমে কমে যায়, দেখ এগুলো হলে সাপের সেই তো খারাপ এখন কথা কয় না, ধরে কথা ঠিক, যদি ভুল হয় আমি তো ধারের মানুষ, আমার মোবাইল করিল, ফোন করিল, ফোরমান করিয়ে দেখাইও, কোনো বাধা নাই চরমোনাইয়ের, একমাত্র বাধা কিছু সুবিধাবাদ আলেমেরা, যেগুলো কতক্ষণ কয় আওয়ামী লীগ, কতক্ষণ কয় বিএনপি, আবার নেতাকে পিছিয়ে পিছিয়ে করে, আরে বেলা নেতায় তো হুজুরের পিছিয়ে করবে, কারণ নেতার পিছিয়ে তো হুজুরের নামাজ পড়ে না, হুজুরের পিছিয়ে নেতায় নামাজ পড়ে, ঠিক না ভাই? ঠিক না? শুক্রবার মসজিদে ইমামতি নেতায় করে না, হুজুরে করে, কথা জোরে কথা ঠিক না ভাই? ঈদের নামাজ তো নেতায় পড়ায় না, হুজুরে পড়ায়, কোরবানির গরু তো নেতায় যাবো দেয় না, হুজুরে যাবো দেয়, বিয়ার খুতবা তো নেতায় পড়ায় না, হুজুরে পড়ায়, কথা কেন কথা জোরে কাও, জানাজা তো নেতায় পড়ায় না, হুজুরে পড়ায়, তুই সোরা নেতার পিছে করো কা, তুই যদি আলেম হও নেতা তোর পিছে করবে, রাগ হয়েছেন নি আমার? রাগ হইলে আমার কি যায় যায় না, মুই ওতে বোঝেন না কি কথা কেন না, বলে হুজুর আগামী বছর আনবো মানে মুই আমু মানে লাগবে না, লাগবে কারে? জোরে কল, জোরে 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 জোরে, আরে বড়া জোরে ডাক দিয়ে কর, দেড়শো রে নৌকা লাভ দেবে আল্লাহ কইলে, জোরে আল্লাহ কই ডাক দে, আল্লাহ জেকের নাই জাকিরির নাই, কারি ইব্রাহিম উজনির ছাত্ররা রসুন লাগায় আর রসুন লাভ দিয়ে জমিনে গুলো উঠতে যায়, ছাত্ররা এ কয় হুজুর আজকে রসুন রোন যাইবে না, কয় কা কয় মাটির মধ্যে দিয়ে লাফাই উঠতে যায়, আমার দিয়ে আবার লাফাই উঠতে যায়, হুজুরে ডাক দিয়ে কয় বাবা আনা জালি সুমান জাকারানি, আজগো জমিনের মধ্যে জেকের চালু হয়ে গেছে, ও বাবা যদি জেকের করতে পারো নদীর মধ্যে জেকের চালু হইবে, এই নদী তো সেই নদী যেই নদীর পারে বই আর দিন খলিফা কইছে আল্লাহ, আমি যদি তোমার গোলাম হই তুমি যদি আমারে ভালো পাও, আজগো এই নদীর এপার কোনো পার আমি আটকে যাবো, আমার একটা পশম যেন বেজে না, আল্লাহর কুদু নদীর মধ্যে হাঁটা শুরু করছে, ও পার গেছে পার আইছে একটা পশম বেজে নাই, এই নদী তো সেই নদী এই নদীর মধ্যে দিয়ে সব জায়গায় জোরে ট্রলার চালাইয়া যায়, বোট চালাইয়া যায়, নৌকা চালাইয়া যায়, আল্লাহর বান্দার ওই জায়গায় যাইয়া জোরে চালায় না, কথা কয় না গা, এই নদী তো সেই নদী যেই নদীর কারণ যে মাওলার হয় আর মাওলাই হইয়া যায়, ইয়ারউদ্দিন খলিফার জীবনের মধ্যে লাগছে, মির্জাগঞ্জের থানার ওসি সাহেব ইয়ারউদ্দিন খলিফার জন্য এক কুড়ি কই মাছ কিনে বাড়াই দেশে যাও, এই কই মাছগুলো ইয়ারউদ্দিন খলিফারে হাদিয়ে দিয়াও, আলেম মানুষ, পীর মানুষ, বুজুর্গ মানুষ, ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহ আলাই কই মাছগুলো দেখে খুশি হইয়া পাইলেরা নিয়া ওই নদীর মধ্যে ডাইলে দেশে একটু জোরে সুবহানাল্লাহ কইয়া ডাক দাও, পাইলে ডাইলে দেশে নদীর মধ্যে, এখন মাছ নদীর মধ্যে লাফায়, কই মাছের প্রাণ বড় শক্ত প্রাণ, কই মাছ যদি নদীর মধ্যে পড়ে বাসে থায় মনে হয়, কথা কয় না কি বাসে না, বাসে এত শক্ত প্রাণ, গাওগত ডলিয়া কাটতে যদি কোলার উপরে দিয়ে ভাজে ওই এর মধ্যে ওই ওর লাভ দেয়, এই জন্য জীবনে লেগছে কই মাছের প্রাণ বড় শক্ত প্রাণ, কথা কয় না গা, এইবার কই মাছগুলো যখন সাজিয়ে দেশে সেফাই মনে মনে দেখে কয় কামটা করলে কি, ওসি সারের নিচে বাজারে যে মাছ কিনে দিলে পাগলায় মাছটি দিলে হালাইয়া
এর কেমন কামটা করলে? সেফাই যাইয়া ছুটিতে গেছে, 3 দিন পর আওয়ার পর ওসি সাহেব বলে, কিরে কি খবর, মাছ করছো কি? হুজুরে কি খুশি হয়েছে নেই? কয়েল খুশি টুশি বুঝি না, মাছ সব নিয়ে ওই নদীতে ছাড়িয়ে দেশে, মনে হয় আপনার লাগে বেজার হয়েছে, আপনি দাড়ি কামান, সুদ খান, ঘুষ খান, আপনার লাগে মনে হয় তেমন হুজুরের খাতির নাই, এই জন্য মনে হয় মাছগুলা নদীর মধ্যে ছাড়ছে। কয় ছাড়ছে তুই দেখছো? কয় দেখছি। কয় তুই কইতে পারবি নি? কয় হা কইতে পারবো। কয় তাই গাড়ি ঘুরা, থানা এলো, এত কষ্ট করিয়া মাছ কিনে দিলাম, আমার মাছগুলা কেন ফালাইলো? তার দ্বারে যাইয়া জিজ্ঞেস করতে হবে। গাড়ি ঘুরাইয়া আইয়া ডাকতেছে, ইয়ার উদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহ আলাই, ওই গাডের কুলে বইয়া বই আমার মাওলার জিকির করতেছে, একটু জোরে আল্লাহ কইয়া ডাকবেন, আল্লাহ আল্লাহর ওলিরে আল্লাহ না, আল্লাহ সারা জুদা না, জাকিরিন কোনো সময় জিকির সারা মজা পায় না, আসে কারা মিল্লাত মাযহাব জুদাস, আসে কারা মিল্লাত মাযহাব খোদাস, আল্লাহ আল্লাহ ইসে সিরি মস্তি নাম, শিরে সাখর মে কো নাম জনম তমাম, আল্লাহ আল্লাহ মোমেনের মাই ডিয়ার, বাগে জান্নাত ফাতিহাতুল কাম হে আর, আল্লাহ আল্লাহ মোমেনের ভেরি গুড, কাফেরেরা জান্নাত মে হাই গেট আউট, আর তামান্না দিল সে রুখসত হো গাই, আব তু আজা আব তু খেলো আতা গাই, আগর পাঠা দিগার খাসি তোলালো, বাবু কালো ফাটার খাস রাত না গেল, শুনতে শুনতে নাগমা হয় মাফেলে বেদাত কো, কান বয়রা হু গিয়া হায় দিল মত মজা হতাই। একদল মানুষ আছে গান শুনতে শুনতে, সিনেমা দেখতে দেখতে, টিভি দেখতে দেখতে, পরের গিবাদ করতে করতে, হারাম খাইতে খাইতে, 30 সালের চাউল আর একজনের নাম দিয়ে নিজে খাইতে খাইতে, বস্কবতার নাম আর একজনের টাহা সারায় নিজে, বিধবাবতার নাম আর একজনের টাহা সারায় নিজে, কথা কয় না কা, এইয়া খাইতে 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 এমন কলপটা নষ্ট হয়ে গেছে, ও মাফেল শোনে আর বাইরে যায়, আর একদল পাগল আছে মাফেল শুনলে কলিজাটা ঠান্ডা হইয়া যায়, আমল শুরু করিয়ে দেয়, ওই পাগলায় মরার খালে আমার মাওলারে বলায়, মরার পর আমার মাওলায় ওর জন্য জান্নাতের ফরাজ বিছায়া দেয়, একটু জোরে জবান খুললে আল্লাহ কইয়া ডাক দেন, আল্লাহ কষ্ট হয়, কষ্ট হইবে নেই, আরে মেয়া ঠান্ডা মনে হয় এসি সেরিয়ে দিস, কি কথা কেন না, এইরকম জায়গা ছোট বিকে আর এক কোনো আসে করি আমার জানা যায় না, উস জমিন উদ্বর বাতাস ঢোকে মনে হয় যেন আমাগুলো গেছি লাগাই দিছে, কথা কয় খুশি না বেজার, খুশি খুশি, আর একটু জোরে আল্লাহ করে ডাক দেন, আল্লাহ মায়ের আমার বাবারা, পর্দার অন্তরালের মায়ের আমার বোনেরাও, ওসি সাহেবের দেখা ইয়ার উদ্দিন খলিফাকার বাবা আইসেন কা, হুজুর আমার মাছ কই রানছেন নেই, দেখান জি এইলে আমাকে দেখান, রানলে দুগো ভাত খাওয়ান, কই বাবা রানছি না জি এসি, তোমার দেহা লাগবে না, আমি তোমার মাছ খুশি হয়ে রাখছি, তোমার উপরে বেজান না, কয় না আমার মাছ আমার দেখান লাগবে, একবার দুইবার তিনবার বারবার বলতে বলতে চক্ষু গরম করিয়ে ফেলাইছে ওসি সাহেব, ইয়ার উদ্দিন খলিফা ডাক দিয়ে কয় ওসি মাছ যদি লাগি সেফাইরে পাইরে লইয়াইতে গাও, জোরে কর আল্লাহু আকবার, আয় আয় সেফাই তুই পাইলে নি আয়, ইয়ার উদ্দিন খলিফা মোবাইল দিয়া মাওলার দ্বারে কল দেছে, ওরে আমার মাওলারে, ওরে আমার মাশুকরে, তুমি যদি আমারে মাফ না করো কবরে যাইয়া কেমনে থাকবো রে, এ মাওলার মোবাইল আছে না না আছে আছে, মাওলার মোবাইল আছে, তোমার আমাদের নাম্বার নাই, কথা কয় না কা, ঠিক না বেলি, মাওলার নাম্বারে যারা কল দেয় সকালে কল মাওলায় ধরে, এই মৌকরণ আপনার ছোট বিঘাই বইয়া, আর মাগরিবের নামাজে কল ধরে মাওলায় মক্কা মদিনা বইয়া, ঠিক না বেটি, জোরে কর, পাগলার লাগে মাওলার এমন মহব্বত হইয়া যায়, শেষ দার মধ্যে পাগলায় দেশে গুনে আর এক দেশে চলিয়া যায়, কি পারে নেই পারে 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 পারে, এই তো গেল মাস, গেল রজব মাস, রজব মাসের মধ্যে মেয়ারাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মেয়ারাজ করে আইসে, মুজেজা আইয়া কাফের মুশরিকও কইতে আছে আবু জিল্লা হুন্নে কয় ওর তোর আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আর একটা গাঁজা খুরি লইছে, নাউজুবিল্লাহ কয়,
আবু জিল্লা যাই কয়, ও আব্বক্কা শুনছো? কালে কি কয়? তো গো নবী বলে ওর আর একটা পাগলামি করে দিয়েছে। কালে হেটা কি আবার? কালে হে বলে কাল এক রাইতে 27 বছর কাটাই গিয়েছে। কয় কইছে কেটা? নবী কাল হা নবী নিজে মারতে বলছে। আবু বক্কর বলে সদাক্তা ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে জোরে কন সুবহান। নবী নিজের দ্বারে শোনে নাই, সরমনার হুজুরে কইছে সুপ্রিম কোর্টের সামনে কোনো যদি গ্রিক মূর্তি না ভাঙে, 17ই রমজান বদরের যুদ্ধ হইছে, ছোট বিঘাই যারা এক পিঠ চরমনাই গেছে, বড় বিঘাই যে এক পিঠ চরমনাই গেছে, মুড়ির টুরিত না একবার যে গেছে চরমনাই রে ভালো ভাই, কাফনের কাফুল লইয়া ঢাকা বাংতে যাইবে ঠিক না বেঠিক ধরে গাছ। এটা কবে জানি কথা কয় না, কবে 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 যাইবেন? কলো বসবে চরমনের খাস মুড়িদেরা কথা কেন না, এ বেলা মুড়ির তো পরমানায় বিপদের কালে কথা কেনা কাজে রেখা। এই বীর কিন্তু গেলে 21 তারিখ মির্জাগঞ্জ মানে এক বাটা গাছে 120 বছর বয়স। দেখো নাই ফেসবুকে আমার পাশে আনলে জিঙ্গে সাসামে আইলেন কা, কয় শায়েক থাকবে মাঠে আমি থাকবো বাড়তে, এটা কোনো মুরিদ না ঠিক না বেটিক জোরে কা, যে খাস মুরিদ ওরে মরার কাফুন কা, ওরে যদি কয় তুই মর যাবি আর পর ও যাইবে কথা কয় না কা। আর যেটা সুবিধাবাদী মুরিদ ভোটের কালে দেয় নৌকায় আর সরমনের মোবাইলের কালে আগে টলার ভাড়া করে, তোর টলার লইয়ে তুই বাড়তে থাক, তোর টলার তলাই ও যাইতে আরে কথা কয় না কা, জোরে কা জোরে ঠিক না বেটিক, তোর টলাই সরমন যাওয়া লাগবে না, তোরে হুজুরে যাইতে মানা করছে, তুই যাই আর করবি কি? তুই আরো সমাজের মধ্যে একটা অশান্তি কথা কান ঠিক না বেটি, বোঝে না কথা কইলে বললো ঠিক না বেটি, এ ভাইরা আমার বাবারা। এই জন্য যে যেখানে আওয়ামী লীগের কর্মীরা আছেন সব জায়গায় বলি, তাড়াতাড়ি প্রধানমন্ত্রীরে জানান বিচারপতির আর কি ক্ষমতা আছে, ও কি গ্রিক মূর্তি সরাইবে না বাংলাদেশে আর কবর হইবে ঠিক না বেটি জোরে কথা। যদি গ্রিক মূর্তি না সরায় দেশে গুলো স্বাধীনতার মতো আগুন লাগবে, সুপ্রিম কোর্টের সামনে ঈদগার সালাম ফিরিয়ে ডানকুলে গ্রিক মূর্তি থাকতে দেওয়া হবে না, যে কয় লক্ষ জীবন লাগে কথা কয় না, রাজি আসো না না কেডা কেডা রাজি আসো জীবন দেওয়ার জন্য, আল্লাহ আকবার নারায় তাকবীর। ভাইয়ের আমার বাবারা কবরের যাত্রীরা, ইয়ারউদ্দিন খলিফা মনে আসে নেই? আসে আসে, পাইলে না নিয়া দারুগারে কয় পাইলে ধর মাওলারে মোবাইল করে রেখে, আল্লাহ নারে তাকবীর। সে ভাই তাকায়া দেখতেছে টপ টপ করিয়া পাইলের মধ্যে মাছগুলা ঢুকতেছে, সে ভাই সাজ্জা দেশে পাইলাও সাজ্জা দিয়া পাও ধরে কান্দে, ওসি ওরে পুলিশরাও কান্দে ওসি ও কান্দে, এই কান্নাকাটি দেখিয়া এইবার ইয়ারউদ্দিন খলিফা কয় বাবা কাজ হইয়া গেছে, যত কান্দ আর কাজ হবে না, সময় থাকিতে করো উন্নতি কামনা, যদি সময় ফুরিয়ে যায় আর তো পাইবে না। বাদশায় তো জ্যান্ত ঘুমান ঘুমাইছে মনে আসে না নাই, বাদশার রানী খেয়াল করতে আছে কোন সময় যে দুগ্গ দাড়ি কেটে আনবে, সুন্দর কসাও কিনে আনাইছে কথা কয় না। আবার একটুখানে কইয়ে গেল গেল হুজুরের মুখখান যে থইয়ে গেছে, মানু তো চালাক বেমালা কি বলছেন নাই কথা, এই তো শেষ করে দিয়েই যায় কি কষ্ট হইবে না, তো কি রাজি আছি না ইনশাল্লাহ। এ মাফেল করে এতে মিন্নাত আছে আমাকে ওই মেম্বার সাহেব সহ আমার এই ভাইরা, এই নৌকা লঞ্চ ট্রলার সব বন্ধ করে দিয়ে তাহা পটোয়া উড়াইয়ে মানের দারে গনে বাতি আছে সামিয়ানা দেশে, মাওলায় আবহাওয়া ভালো করে দিয়া হাজার জনত উপস্থিত করছে, আশা করা যায় এ ময়দান কাল্লা কবুল করছে ঠিক না বে ঠিক জোরে কথা, এখানে কবুলতের একটা লক্ষণ বর্ষে খুশি না বেজার। এই জন্য আমার ভাইগোর জন্য দোয়া করবেন, এখানে বিশেষ করে মেম্বার সব কি যেন মাসুদ মেম্বার, মাসুদ মেম্বার অনেক কষ্ট করছে নিবেদিত প্রাণ। এরপরে আনো আমার যে ভাইয়েরা এক মুরব্বী ওই পাগলায় চায়ের দোকান দেয় ঘুটু মুন্সি, আর এই ঘুঘু মুন্সি অনেক শ্রম দেশে, এদের আপ্যায়ন আর শ্রমই আজকে বিশাল ছোটবিগের ঐতিহ্য ভাই একটা মাহফিল নদীর পারে ইয়ারউদ্দিন খলিফার কবরের কাছে, আল্লাহ কবুল করছে ঠিক না বে ঠিক জোরে কর। আমরা কি খুশি হয়েছি না বেজার হয়েছি? যারা যারা খুশি হয়েছি একটু জোরে আল্লাহ করে ডাক দেন, আল্লাহ তাকবীর। মার আমার বাবারা কবরের যাত্রীরা মাছ পাইলার মধ্যে ঢুকতেছে, ইয়ারউদ্দিন খলিফা বলে বাবা ওলি সেনে না মা, ওলি সেনে না গায়, ওলি সেনে না ঘরেরও জননায়, আল্লাহর কুতুব ফজলুল করিম কেমন একটা লোক ছিল বাবা, সবাই তো সেনে নাই, যারা সেনছে তারা মানছে, জীবন দিতে রাজি ফজলুল করিমের বলতে রাজি না কথা কয় না গা। ও ভাইরা আমার বাবারা কবরের যাত্রীরা রাত্র গভীর নিশিব্ব, বিবি মনে করছে স্বামী ঘুমায়,
চাকুটা নিয়া নিশিব্য রজনীতে দাড়ির নিচে পলতেছে। স্বামী ঘুমায় না সজাগ, আগে কি কইছে তোমারে জব দেবে, বিবিরে কইছে তোমার তদবিরটা ভালো হইবে যদি তোমার স্বামীর গলার নিচে দুই তিনটা পশমান্যা দিতে পারো। রওনা করে দাও, যেই গলার মধ্যে চাকু দেছে স্বামী উঠটা চাকু রাতে নিয়া মনের গোসায় বিবিরে জবহ করিয়া দেছে। আসলে কি সত্য কাজ হইছে না সগোল খড্ডায় করছে কথা কয় না গা। এ ভাইরা আমার বাবার আর সামনে ঘটনার আমি যাবো না, তোমাকে পাও ধরছি পরের কি বাস সারো, সগোল খুরি সারো, হারামি সারো, বদমাসি সারো, আমার মাওলারে ধরো। যেতকুন পরের কি বাদ কওয়া সেতকুন আমার মাওলারে ডাকবা, যেতকুন পরের দোষ কওয়া সেতকুন মালিকের নাম কওয়া, যেতকুন মাওলার পরের কি বাদ কওয়া সেতকুন কোরআনের সুরা পড়বা কথা কয় না গা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে বলো আমার মালিক মাওলার নাম, জোরে আল্লাহ কইয়া ডাক দেন আল্লাহ। পাগলায় আবু বকর সিদ্দিকের যখন বলছে, আবু বকর সিদ্দিক শূন্য মুখস্থ করছে মনে আছে না নাই, বিশ্বাস করিয়া ফলাইছে, শূন্যই বিশ্বাস করছে, হ্যাঁ সত্যই নবী মেয়ারাজ করছে। আবু বকর সিদ্দিক গিয়ে আমি কোনো কিছু হাদিয়ে তো বানিয়ে নবীর লাগে দেখা করতে আইসি, হুজুর আমনে বলে কাল গো রাইতে মেয়ারাজ করে আইসেন, ধরে কানছে বাহা। তোমার ডেকে কইছে কিনা? কালে আমার ডেকে কইছে আবু বকর সিদ্দিক, আমার ডেকে কইছে আবু জুহিল্লা। কয় তুমি কি মুখস্থ করছো সহস, হ্যাঁ আমি শুননি আপনার কথা বিশ্বাস করিয়ে ফেলাইছি। আল্লাহ নবী কয় আবু জুহিল্লার মুহে শুননে তুমি বিশ্বাস করছো, আর আবু জুহিল্লা আমার মুহে শুননে বিশ্বাস করে নাই। যখন তুমি বিশ্বাস করিয়েই ফেলাইছো, তুমি আর যেমন তেমন মানুষ না, তুমি হইলা আবু বকর সিদ্দিক। জোরে জোরে কান সোয়ার। এ ভাইয়ের আমার বাবারা, ওই গ্রামের মধ্যে নবীর একজন বিরুদ্ধচারণ করতেছে, এই কথাটা মানেই না, এই কথাটা মানি না। আল্লাহ পাকের কি কুদরত, দুপুরের সময় বাড়তে মাসাইনা বিবিরে কয় কোনো রান্দ আমি নাই আই, পাগলায় নদীর পাড়ে এই গোসল করতে নামছে, ডুব দেশে বুতিন্য বাজার ছোট বিঘাই পড়ছে যাইয়া আমেরিকা নদীর লগে লাইন কথা কয় না কথা, আমেরিকা উঠতে দেয় নদীর গাডে সুন্দর মাথারি কলস ভরতে আইছে। ওটার পরেই কয় তোর লোক আমি খাড়াই রয়েছি, তাড়াতাড়ি আয়, এত দেরি করছো কাও, আমার জীবনটা তুই শেষ করছো, তোর আশায় আসে আমার জীবনটা গেছে, দেরি করিস না তাড়াতাড়ি আয়, তোরে নিয়ে আমি এখনই আমার বাড়ি যামু, বিবাহ শাদী হইয়া সেখানে ঘর সংসার করতে করতে কেতাব লাগছে, সাত আটটা ছেলেবান হইয়া গেছে, সেখানে বড় সংসার, এই ভুতুন্যা বাজারের ভাঙ্গুল্যা দেশের কথা আর মনে নাই। আল্লাহ পাকের কি কুদরত, কয়েক বছর পরে আবার সেই নদীর ঘাটে গোসল করতে আইসে, ডুব দিয়া ডুব দিয়া গোসল করবে, ডুব দিয়া ডুবে কোন উঠতে দেয় ওই যে বুতিমে বাজারের স্টিমার ঘাট লঞ্চ ঘাট, একটু জোরে ডাক দিয়া কনস বাড়তে আইসে, যেই লঙ্গিটা রাখছে ঠাইলের উপরে দেয় লঙ্গিও লড়ে ঠাইলও লড়ে, যেই জায়গায় যে ডুব দেছে পানিতে দেয় পানিটাও লড়ে, বাড়তে যাই দিয়ে অবস্থা নাকি, বাড়ি যাই দেয় বিবি মাত্র বডি লইছে ছাই আনছে, একটা মাসে এর এক পিট সাসা দিছে, ও বিবি এত দেরি করছো গা, বিবি কয় স্বামী গ এত তাড়াতাড়ি আসবো নাইছো কেমনে, আরে আমার মাওলারে আমার দয়ার মাবুদ রে, তোমার খালা সবাই মাওলা বোঝে না, ও বিবি এত দেরি করে আনছো গা, বিবি কয় স্বামী এত তাড়াতাড়ি তুমি কেমনে গোসল করে যাইছো, আল্লাহর বান্দা কেউ কিছু না কইয়াও ঘরে যাই জামাটা পাল্টাইয়া এখন দৌড়ায় মসজিদে নববীর দিকে, নববীতে যাইয়া নবীর পাও ধরিয়া কান্দার, খুজুর আমনের মেয়ারাজ সত্য, আমিও কালকে একটা মেয়ারাজ করিয়া বাড়ি আইছি, কয় কেমন মেয়ারাজ করছো খুজুর, কেউ জানে না আমনে জানে না আমার মাওলায় জানে, নদীর ঘাটে ডুব দিয়া কোথায় যেই উঠছি মনে নাই, এক সুন্দরী বিবি দেখা সেখানে ঘর সংসার করিয়া কয়া এক বছর কাটাইয়া দিলাম, আবার ডুব দিতে আইয়া দে আমার বাড়িতে ইয়ে পড়ছি, যেই মাছ বিবিরে করতে দিছি আমার বিবির মাছ কোটা হয় না, আপনার মেয়ার আর সত্য আমনে সত্য, আমারে তাড়াতাড়ি পড়া
শাহাদান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা আমার ভাইরা, নদীর পারের মানুষ খান নদীর মাছ, এক মাছের কথা কই বিদায় করমু, বিদায় নিমু, কি কষ্ট হইবে না? কমুন এখন দিমু, কমু কমু কমু। একটা মাছের কথা কইয়ে যাই, যেই মাছটা এমন একটা মাছ, ও নদীর পারের ভাইরা মাছ ধরো খাও এত জানো না, যেই মাছের প্যাডের মধ্যে বিজ্ঞানীরা আবিষ্কার করছে তোমার আমার মতো 20,000 মানুষ বল খেলাইতে পারে। জোরে রাখ দিয়ে কেন বলা আরো জোরে কর। আজকে শুনলাম এক পাঙ্গাস পাইছে 7 কেজি ওজনের। আয় আয় আমার এক ভাই করলে যে হুজুর ওরে থাপা দিয়ে ধরনের লেগে ফিস খুলতে আর একটা থাপা দিয়ে অর্ধা হিজে রাখছে এই যে পছন্দ। তা যেটার ওজন 7 কেজি, হ্যাঁ রে থাপা দিয়ে সেটা 1 কেজি কথা হয় না। এবার জোরে কইতে পারে এমন বড় মাছ আছে সমুদ্রের মধ্যে, যেই মাছ একটা মাছের মধ্যে প্যাডের মধ্যে তোমার আমার মতো 1,000, জোরে কও জোরে জোরে জোরে, 20,000 মানুষ ফুটগাল ফেলাইতে পারে। এই মাছ সম্পর্কে তাফসিরে 2 রাওয়াত আসছে। 1 রাওয়াত এই মাছ সেই মাছ, কষ্ট হইবে না তো? কোন মাছ এই মাছ? আল্লাহর নবী সুলাইমান আলা নবী আলাইহিস সালাম দাওয়াত করছে 18,000 মাকলুকাত সব খাওয়াইবে, পিঁপড়ে খাওয়াইবে, বাঘেরে খাওয়াইবে, সাপেরে খাওয়াইবে, শিমুকেরে খাওয়াইবে, এইভাবে কুশ্যারে খাওয়াইবে, যত মাকলুক আছে। কিন্তু নদীর মধ্যে ওরে লাফাইত লাফাইত একটা মাছ উঠিয়া কয় নবী সুলাইমান আমার খাওনটা দাও। কয় ওই যে কোনায় পাতিরের মধ্যে আছে, ড্যাক বানাইছে পুকুর, তোমার খাওন তুমি পুকুরে গনে খাইয়া যাও। কিতাব লেখছে আল্লাহর নবী সুলাইমান আলা নবী আলাইহিস সালামের এত মাকলুকের খাওন বানাইন না, ওই মাছটাই উঠিয়া 2টা লোকমা দিয়া খাইয়া ফেলাইছে। এইবার কয় ও বাদশা সুলাইমান আমার আর 1 লোকমা দাও। লোকমা বোঝেন? লোকমা লোকমা বোঝেন না? নেলা নেলা থাবা দিয়া এমন তারা নেলা দেয়, গুড়ো গাড়ায় দেখলে ডর হয়। ওই একবার আর মস্ত বড়ো তেমন পোলায় কয় মা গো আব্বার মুখ কই, কাল নেলা দিলে দেখছিও না কি কথা কান দেখা বোঝেন নাই। এমন তারা মোষ রাখছে মুখ সিনে না, আকলে সিনে ও সোডা মোষ বড় রাখলে দি, ওই মোষ দিয়ে পানি ভিজেই খাইলে গুণ হয়। কথা কেন দেখা জোরে দাড়ি নাই, আমাকে একজন ভালো মেয়ার আছে দেখবেন, দাড়ি দিয়ে নাই মোষ দুগ্গ রাখছে কালে মেশিন দিয়া সুন্দর ডক ডক করি, আর ধৈর্য কান কোন পাশাই দিত। কথা কান ঠিক নেবে ও এখন ওই দুলো বাইরে বাপ বলায় হেই কেদা রাখতে কয়েছে দাড়ি মোষ খাটো করতে কয়েছে, দাড়ি কামাইয়ে মোষ রায় বুঝুন না, বাহে তো মরে গেছে। আমি দুলো ভাই বাস আনছে গোস্ত আনছে, আনে ছোট হালি মানে হালি কয় হালি এই দেখ দুলো ভাই দেখলে আব্বার না কথা কয় না, মানে আব্বা যেরকম বাজার করতে দুলো ভাই এরকম করে, আরে রাখতে গেছে দাঁড়ি চোরডায় রাখছে কতটি মোষ, কি কথা কেনা? তুই কামাইলে সব কামাও দু খাবার রাখছো না, কি বলছেন না বোঝে না? কথা কেনা কাজে রেখা ও হ্যাঁ আমার বাবারা কবরের যাত্রীরা 2 নেলা দিয়ে কামারে আর 1 লোকমা দেন। নবী সুলাইমান তো দেহের অবস্থা দেহে নাই, কয়ে যাইয়ে খাইয়াও উই কুলে আসে যাই দেয় সব হুদা। কারণ কি তাফসিরের মধ্যে লেখছে নবী সুলাইমান মনের মধ্যে একটু কেমন জানি করেছে, আজগো সবাই রে খাও বুঝুন নাই, যে যেরম তার মাপটা সেই রকম, গাল যেরম সোফারটা সেই রকম, নেতা যত বড় বিচার দাও তত বড়। কথা কয় না জোরে কয়, মেম্বার মাসুদ মেম্বারের কইবে তোমার অর্ডের বিচার দাও হিসাব দাও, চেয়ারম্যানের কইবে তোমার ইউনিয়নের হিসাব দাও, উপজেলারে কইবে তোমার থানার হিসাব দাও, জেলারে কইবে তোমার জেলার হিসাব দাও, মন্ত্রীরে কইবে তোমার আসনের কথা কও, প্রধানমন্ত্রীরে কইবে বাংলাদেশের কথা কও, আমার সামনেও জবাব দাও, এবারে সামনে যাও। কথা কয় না আজ বসবা না বসবা কাল, প্যার্থাম রাবার দেবা গাল, আজ করবো না করবো কালি, এভাবে দিন গেল চলি, কেমন করে দিব হিসাব নিকাশ। অনেকে চেয়ারটা বইয়ে বইয়ে বসে এই শেষ, এই যে বইসি হ্যাঁ কেন শীতে এসে গেল পড়বা এই গেল গালাপ বাবা, তোমার শেয়ার না কই আর তুমি কই? কথা কই হ্যাঁ কেন না, এই শেয়ার একটা মানু বইসে কয়জন সন্দর্ভ বইলে মাওলানা এটা
ইন্দিশ হেবার বইলে চিৎকেরা হুজুরে, এখন আবার বইলাম আমি, এবার আরো একজন থাকলে হে বইবে, সে আর করলে সে আর লড়ে না, মানু লড়ে কথা কয় না, কাজরে গাও ও পরমে আ সে আর মানে ছোট ভিকে কেমন রাখতাম, চলবে তুমি থাকবা না, মেম্বারি ভূতের দিয়ে আজীবন চলবে তুমি থাকবা না, জাল নদীতে আজীবন মানুষে বাইবে মাছ ধরবে তুমি থাকবা না, তুমি যেখানে যাবা ওই জায়গার কামাই না করিয়ে যাইও না, যদি কামাই না করিয়ে যাও কেনুর ছোটে উপায় থাকবে না, কথা কয় না বাস গাড়িতে উঠটা বাড়া না লইয়ে গেলে দা থালাই দেবে কন্ডাক্টরে, কথা কয় না গা, মরে গেলে মাছ চলবে না, জাল চলবে না, নেতাগিরি চলবে না, হুজুরগিরি চলবে না, মাওলানা মুফতিগিরি চলবে না, চলবে আমল না থাকলে এমন কেন পড়বে, আর রক্ষা পাবা না, কথা কয় না গা, বোঝো বোঝো এ বোঝো, যারা বোঝো জোরে আল্লাহ করে ডাকতা, জোরে জোরে আল্লাহ, ভাইর আমার বাবারা কবরের যাত্রীরা, এখন শেষ করি আর একটু কম, বাসের মানুষে কয় কি এই বাসের একুলে যারা হয় ওকুল লাডি লিয়ে যাইতে আছে, কি চলবে চলবে জোরে আল্লাহ কই ডাক দাও আল্লাহ, আরে বেটা জনগণ যদি সাথে হ্যারদারে কি সরকার মরকার আর র্যাফরোবার পুলিশ সেনাবাহিনী কত কয় না দেখবে খালি লাডি আর লাডি, এখন ওই জনগণগুলোই তো ঠিক নেই, এগুলো দর্শে পেমার হোক কত কয় না এগুলা সেতলে কি পুলিশ মিলিশ আর কিরকি খালি সাজিয়ে দেমা কান দিয়ে বসি, কথা কয় না জোরে কয় না, এগুলো একজনে কালে আমি শস্যি না কালে ঘুমাও, কালে আমি শর্ম নাই কয়ে ঢাকা যাও, কালে আমি জোনপুরি কয়ে মুরে লই যাও, কথা কয় না, কালে আমি তাবলিক কয়ে ডেস্কি কেন, কথা কয় না সরে, এই এলে দাবাতামি করে ও কুলে যে দেশ গোল্লাই যায় হলে খবর নাই কি বোঝো না বোঝো নাই, আরে বেটা মুরা লই যাও ডেস্কি কেন, শর্ম নাই যাও, শস্যি না যাও, সবাই লাড়িবে না, কথা কয় না জোরে, সব ঠিকঠাক আগে লাড়িবে না, এবার জাড্ডা জাড্ডা করো, কথা কয় না বোঝেন বোঝেন না বোঝেন না, তুমি কেন ডেস্কি যাও সিল্লায়, তুমি যাও শস্যি না, কথা কয় না, তুমি সর্বরাই ঢাকা যাও, তুমি মুরালাই যাও জনপুর জুড়ে খানকায়, যে জেম্বে যাও যাও লাটিবে না, কথা কয় না কাজরে যে কালকে লাঠি লাগবে সবে আক, এইবার চিল্লাই যায় যাও শশিরা যাও যাও, টুঙ্গি যাও যাও, উজনি যাও যাও, মোকাম্মে যাও যাও, মির্জাগঞ্জ যাও যাও, চোলাভাঙ্গা যাও যাও, সৈতে যাও যাও, ট্যাংরাখালি যাও যাও, কথা কয় না, পাঙ্গাশে যাও যাও, জেম্মে মোল্লা হেম্মে যাও, হকুল ডিমিলে লাঠি বানাও, এই জন্য আল্লাহ নবী কয় মান রামিন কুমন করান ফালি ভাই রুবিয়া দিহি, পাইল্লাম এস্তাতে ভাবি লেসানিহি, পাইল্লাম এস্তাতে ভাবি কলবিহি, ও জালিকা দফুল ইমান, কথা কয় না গা, এই কোক মানুষ যদি লাঠি লই নামে এই কোনায় কোনো ছোট বিঘে সব লাভাই পারবে কাজিরাটের খালে আর বাইজার আছে আর উঠবে রামপুর, কথা কয় না কাজরে, কিন্তু হাতে নাই কলে ওনার হয়েছে মাথা খারাপ, উনি কয়টাই কি খাবার পেট ডলবা, কেন আইসে মাওয়া তামাত বিরিস হইলেই কেন এবার উঠবে, কিন্তু মাওয়া ইয়ে বিরিস নাইতে পারাইতেন না, কেন আইসে হন কেন খালি মায়ানমার যায় না এদিকেও আইতে আছে বোঝো নাই, পেট ডলার ফোম্বা করে স্কেল গুনে বড় বড় মহাদেশ মুফতিরা মিললি কয় তোমার স্কেল কত, তোমার স্কেল কত, দেশ গোল হয়ে যায় কপাল পর হেলো এই কথা নাই স্কেল গুনে, স্কেল মনে হয় বোঝেন নাই, মাস গেলে বেতন তোমার কত তোমার কত, শীতে এই যে গেলো বড় হয়ে গেলো বেতনের আলাপ পাবা, কথা কয় না এই বোঝো না মনে হয় বোঝো না, কথা কইলে আমার অনেকেই জিঙ্গে গেল হুজুর চাকরি লেন নাই, চাকরি লেনই তো জিম নিবে না, কথা কয় না, চাকরির দিকেই দাটকা ভরিয়ে যাবো, কমিটির চাকরি করলে উল্টো খাওয়া যাবে না, আর যদি সরকারের চাকরি করি যে সরকার আর সুবিধে বেদি কথা কওয়া লাগবে, তা সরকারের চাকরিও করবো না ঠিক মতো চালাই যাবো খাওয়াইবে মাওলায়, কথা কয় ঠিক হবে, এতে চাকরি যারা করে আর চাইতে মোরা কম খাই না, কালে ওদের চাকরি উল্লেখ হয়েছে না, চাকরি করো করো থাক থাক যাক যাক সরকারের পদোন্নতি না, আমার অর্থ আছে শ্রম আছে আমার যোগ্যতায় বেতন দেয়, কিন্তু দুই নম্বরই করবে আমি হেল লগে নাই, ঠিক না বে ঠিক জোরে গান মুশকিল, আমার রক্ত জান জীবন সব যাবে, অন্যায়কে বরদাস্ত করবো না, জান জীবন সব দেব, ইমানকে দেবো না, ঠিক না বে ঠিক জোরে রাখবে নারায় তাকবীর, ভাইয়ের আমার বাবারা কবরের যাত্রীরা, ও পর্দার অন্তরালের মায়ের আমার বোনেরা, এইবার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম কয় আর এক নেলা খাইয়ে যাও, যাইয়ে দেয় নেলা নুলা কি সব হুদ হয়ে গেছে, নবী যাই না মাসলাইছে কান দেয়ার কাল্লা, আমি তোমার দ্বারে ক্ষমা চাই, আমি বড় ভুল করছি মাবুদ গো, তুমি আমার গুনাহ মাফ করিয়া আমার খাওন গুলো ফিরা দাও, জোরে এক রাওয়াত লাগছে ওই রাওয়াত, অন্য রাওয়াতের মধ্যে লাগছে ওই মাস, সেই মাস কোন মাস, যেই মাসে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামের পেটে লইছে খায় নাই, অনেকে গায়ে খাইয়ে লাইছে আবার দেশে না খায় নাই, পেটের মধ্যে হেফাজত করছে, কথা কয় না কাজরে ঘর, এই মাসটারে আবার আরক্য মাসে খাইছে, এখন আমার প্রশ্ন মাসে খাইলে কা,
কথা কয় না, অগুল দিয়ে কয় খাইছে দোয়ানু স্পর্শে বার বাইর করে দিয়েছে, খাইলে খা কথা কয় না, কি ভুল করছে? নিজের এলাকার মধ্যে দাওয়াত দেশে যাও, বুতুমিয়া বাজারে দাওয়াত দাও, বুতুমিয়ার মানুষে মারে পিডায় মন্দ কয়, এই যে মোবাইল করে রেখেছি সবাই খুশি না, কত থেকে ব্যানে উল্টাও কইবে কথা কয় না, বুঝছেন না বোঝেন নাই, সব মানুষে এদিকে জাল পাতে না ওদিকে ও কথেকে পাতে, কথেকে ঠেলতে ঠেলতে এককালে পায়ের আর ফেরিগের তোমায় যেয়ে পাতে, এই মানে কথেকে ঠেলতে ঠেলতে রামপুর আর দোপারাটের মাঝে যাইয়ে পাতে কথা কয় না, সবাই আডে গেলে মাছ কেনে না, কেউ পান কেনে, কেউ প্যাঁচ কেনে, কেউ রোহন কেনে, প্রত্যেক দোকানের দ্বারাই ভিড় কথা কয় না, মোবাইল সবাই ভাল লাগে নাই, কথেকের আন্তর বাড়ি হুদ হয়ে গেছে ওনারে আনছে কা কথা কয় না, আর কথেকে কয় এমন মোবাইল করছে এরবার আর মোবাইল থায় না কথা, যখন গাড়ির মধ্যে উঠতে রওনা করছে, এই দেশের মানুষ তার দাওয়াত মানে না কথা মানে না, যখন দাওয়াত না মানার পর মনের গোসায় কষ্টের চলে নিজের দোষ বদনাম শুনতে শুনতে এখন নিজেই বাড়ির সামনে দিয়ে জাহাজ যায়, ওই জাহাজ তার দেশের জাহাজ, তিনি যাইয়া জাহাজের মধ্যে উঠছে জোরে কান চালায়া যাইতেছে জাহাজ, যাইতে যাইতে লেবুখালী ফেরি ঘাট পর্যন্ত গেছে কথা কয় না, যেই ঘাটে গেছে এখন জাহাজ থামিয়ে গেছে আর চলে না, অর্ডার হয়ে গেছে আর মেশিনও চালাইতে পারে না, এখন ওই জাহাজের মধ্যে একজন দরবেশ সাহেব ছিল বড় আল্লাহওয়ালা, প্রত্যেক সমাজেই জাকিরিন আল্লাহওয়ালা আছে না নাই, নালে সমাজ থাকতো না, আল্লাহর ওলি জাহাজের কেরেন সুকানিকে ডাক দিয়ে কয় ও কেরানি সুকানি স্টাফেরা, এই জাহাজের মধ্যে একজন লোক আছে যে তার মালিকের কাছে না বললে দেশে যায়, ওনারে যতক্ষণ পর্যন্ত না সরাবা তোমাগো জাহাজ সামনে যাবে না, ওনারে যদি তোমরা সরাইতে পারো তাহলে জাহাজ যাইবে, প্রত্যেকটা লোকের দ্বারে যে জিঙ্গায় মুরব্বী আপনি কি মালিকের ডেকোরেশন করে হক হইয়েছি, হেরা বুঝছে এখন বাড়ির মালিক কথা কয় টাকা, রাগ কাইলে বুঝছে আমার মহাজন, জনগণে বুঝছে আমার নেতা, কি কথা কয় না, খালি যে নেতার হোক আর পিছি পিছি করে গেলো আকি পাঁচ সারও না দেয়, কারণ আমার একটা 30 শেয়ারের নাম লাগবে কথা কয় না, কত বড় কপাল পড়া, 30 শেয়ার খাইবে এক বছর, হ্যাঁ 30 শেয়ার আনে বাড়তে নিয়ে মাপবে দেয় 22 শেয়ার কথা কয় না, বয়স 70 বৎসর, এই 70 বৎসর মাওলায় খাওয়াইছে আর ওই 30 শেয়ারে এক বছরে আল্লাহ খাওয়াইতে পারবে না, আবার চোরডায় ছোট বিঘে বুঝে কয় না ভাই এবার যে হুকারটা করছে 30 শেয়ারে নাম না দিলে মরতে গুষ্টির শুভ দেয় ওরা কান্ডা ফাড়াই দেয় অনেক হুন্নি আর দা থালাই দিতে হয় সুপ্রে শয়তানটা লগে লগে কুপুরি করছে ঠিক না ব্যাঠিক ধরে কয় 30 শেয়ারে খাওয়াইছে না কেটা খাওয়াইছে কথা কয় না, জোরে কয় না, একটা ওয়ার্ডের মধ্যে 30 শেয়ার বাই 20 জনে হেইয়া দেতে দেতে কত কায়দা করে দেওয়া লাগে, তার মানুষগুলো রে খাওয়ায় কেনা কথা কয় না, জোরে জোরে একটু ডাক দিয়ে আল্লাহ কয় জোরে, এককালে কাম হয়ে গেছে আরো জোরে আল্লাহ কই না দেবে না, বোঝবা কেয়ামতের মাঠে যে কালো সবটা সারিয়ে দেবে, দেখবা খালি সব আর সব কালে আল্লাহ কোন আনের সব, খালি ছোট বিঘে ভুতুন্যা বাজার যে মহফিল অংশ এ সব হেইয়ানের সব, জোরে আল্লাহ কই ডাকেন আল্লাহ, এ ভাই আমার বাবারা কবরের যাত্রীরা ও পর্দার আল্লাহ আকবার, আর দিপাই যে গেছে হার 11টা ফেরায় এখন সাইডে দিই না আর চলো যাইবেন আল্লাহ আর একটু চলবে চলবে এ চলবে কেনা কেনা চলনের পক্ষে আল্লাহ একটু কইয়ে যাই বেড়া খয়রাতিরা মিললে মোবাইল বাতাইছো খালি কামরা খয়রাতি গরিব তোমাকে লাগে আল্লাহ আছে কথা কান ঠিক না বাড়ি করে ধনি যদি এইতে তো আল্লাহ রে ভাইতে না, আর 10 মিনিটের মধ্যে শেষ করবো ভালো করে নজর দিয়ে শোনেন সংক্ষিপ্ত বলতেছি, জাহাজের মধ্যে সরিয়ে যায় জ্যাবদার ইজিঙ্গায় তোমরা কি মালিকের ডে কইছো কয় কইছি সোহান লাগাইবেন না, কয় তুমি কি কয় না ভাই যাও খা ঘুমে যাও তাড়াতাড়ি এই সত্যিকালে ভাবি কইবা, হে ভাই আমার বাবারা কয় শনশনি কয় কি যাও কই কয় যাই আমার দেশে জ্যাবদারি যাই কয় হ আমি আমার মালিকের ডে কইছি সুবহানাল্লাহ কয় না খোঁজ দে খোঁজ দে খোঁজ দে খোঁজ দে জ্যাবদারি জিঙ্গায় এখন আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম কয় ও ভাইরা আমি কিন্তু মালিকের ডে কই নাই, জাহাজের স্টাফেরা কয় আমনে কয় না না কয় আমনের আমরা জাহাজে কোনে থুয়ে যাবো না সুবহানাল্লাহ কয় এত সুন্দর একটা মানুষ এই জাহাজে কোনে ফালাইয়া থুয়ে যাওয়ান যাইবে না,
যদি কয় কোক না কয় না কোক আপনি থাকবেন জাহাজের মধ্যে, দেখবেন নামাজি মানুষগুলো দেখলে মায়া লাগে, কথা কান ঠিক নেবে ঠিক। অনেক বাজারের মধ্যে দেখবেন দিনদার মানুষ দেখলে ভালো লাগে, অনেক গরিব মানুষ নামাজি দেখলে কলজেটা ফাটতে যায়, আর একটু কেমনে দুগ্গ ভাত খাওয়াইবে কথা কয় না গা। এবার মায়া মহব্বত হও তো গরিবের মধ্যে, যেটা ধনী খারাইয়ের মধ্যে ওর মধ্যে মায়া মহব্বত নাই, কারণ ও তো নিজে কোনোদিন কষ্ট দেখে নাই, কথা কান ঠিক নেবে ঠিক। যে কষ্ট দেখছে কষ্ট বোঝে, ক্ষুধা লাগছে যার ক্ষুধা বোঝে, না খাইয়ে রয়েছে যে না খাইয়ে থাকুন না মানুষের কষ্ট বোঝে, রাইতে দেওইতে যে ভেজছে বৃষ্টিতে ভেজার কষ্ট বোঝে, আর যে হাত তালায় ঘুমাইছে আর হালাল হারাম যা পাইছে খাইছে ও চোরটায় গরিবের কষ্ট বোঝে না। এই জন্য দেখবেন জড়ো যত বড় নেতা বাঘা কুত্তর নান কেটি পাইলেই থাবড় দেয়, নেতা জনগণ গরিব পাইলি সবল দেয় কথা কয় না। ওটা নেতা না, ওটা কুত্তার চরিত্র ঠিক নেবে ঠিক। রাজ্যে একটা কুকুর দেখবেন বাঘা একটু দুর্বল, কুত্তা পাইলি হাউমং করে কথা কয় না। এবার ভুল কইলে জোতা মার বলে তোমার কথা হয় না, কুত্তার চরিত্র দেখো না, যেইদের বল বেশি দেখলি আর একটা নরম কুত্তা এই হামম করে দিয়ে খামড় দেবে। তেমন কিছু নেতা পাইলি সে সমাজে কুত্তার চরিত্র, গরিব টেনে পাইলি ক্ষমা ক্ষমা জুলুম করে ঠিক নেবে ডিজরে। তুই নেতা না, তোর চরিত্র কুকুরের চরিত্র ঠিক নেবে ডিজরে রাখবি। যদি তুমি আদর্শবান নেতা হইতা জীবন যাইতে গরিবের কষ্ট দিতে পারতা কথা কয় না। জোরে ঠিক কর, আরো জোরে কর, আরো জোরে কর। এ ভাইরা আমার বাবারা কবরের যাত্রীরা, পর্দার অন্তরালের মায়ের আমার বোনেরা, আল্লাহর নবী এইবার কয় এতগুলো মানুষের কষ্ট আমার দেওয়া ঠিক না, শরীয়তে কষ্ট বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী জাহাজের মধ্যে কোনো আমার মালিকের নামে নিজে লাভ দিয়ে পড়ছে একটা সমুদ্রের মধ্যে, ওই সমুদ্রটার নাম কি, এর নাম কি বেটা? সাগর না, সাগর তো সবই সাগর, বিষখালী নদী, পায়রা নদী, গঙ্গামতী নদী, আগুন মহানদী কথা কেনা কাজে গায়, তোটার একটু নাম আসে না নাই। কাঁসা সুলাম দিয়ে কেতাবের মধ্যে লেখছে ওটার নাম হইল তীরন্দাস নদী সমুদ্র জোরে খান সোয়া। কি নাম? তীরন্দাস। তাই তিনি কে তীর নয় দয় আকার জ তীরন্দাস। সেই সমুদ্রের মধ্যে পানি ছিল 8,000 মাইল, জোরে কইতে পারল না, 5,000 মাইল। এটা আছে 5,000 মাইল, হ্যাঁ 70-80, এটা আছে। এতে টুকুর টুকুর করে নৌকাটা লই যাওয়ার ঘোরো আর বাতাস চলে কাল ওপার উঠাও মির্জাগঞ্জের বাসকে 5টা মাছের টাকা দিব কথা কয়। এবার এটা যে দেয় 5টা মাছ 2,500 টাকা কয় কলা বিপদে পড়লে কইছি গরিব মানুষ আর দিমুখ কথা কয় না, কি বোঝেন না বোঝেন নাই কথা কয় না। দেখবেন বাহেজে কালকে মরে কয় দুইটা দামরা করে দিয়ে খাওয়ান তুমি, যে সব থানে যায় বলি এত খাওয়ান পাতাই মুড়ে উঠতে পারবো না, দামরা গরু লাগবে না, দুইটা ছাগল দিয়ে খাওয়ান তুমি কথা কয় না। এই এরপর যেই আর দিন 15 গেছে কালে এখন এই বৈশ্বের দিনে এই সব ঝামেলা পাতাই লাভ আছে, আর বাড়তে জন দুই হুজুর কইয়া এইবার দুইটা ব্রয়লার মুড়ে এনে মোটামুটি কর্মে কথা কয় না। যেই 1 মাস হইয়ে গেছে বৌরে কয়েকটা মেরম নিয়ত করছি কয় ঝামেলা ফাটাইতে চাও আবার বাড়তে, আরে কল লাগবে আরে কল লাগবে, আমি দাম নাই কুটো নাই এটা নাই ওটা নাই, মসজিদে সে দুই জেলা হয়ে দিয়েছে আবার হইন বে কও কথা কয় না। ওই এর লিগে একা সালাই থিয়ে গেছে ফোলার লিগে কেন উঠছুটে আতুরি আমিন আল্লাহুম্মা আমিন। কি জন্য আইলাম রে মাহবুবে দুনিয়ার বাজারে, আবার কিনিয়া রওনা দেব অন্ধকার খবরে, বাইরে বলি বন্ধুরে বলি কেউ তো আমার আপন না, ভাবিয়া চিন্তিয়া দেখলাম রে মন ওই কবরে আমার মাওলা সারা, কেউ তো আপন হবে না। ও ভুতুমিয়া বাজারের বাইরা, ও মৎস্য কমিটির বাইরা, ও নদী বাঙ্গলের বাইরা, পর্দার অন্তরালের মায়ের আমার বোনেরা, মাইকের আওয়াজ যদি কানে যায় মা গো আমার মাওলার দরবারে কান্দ, কান্না যদি না আসে মা মনেরে বুঝাও রে মন, আমার শাশুড়ির কবরটা নদীতে ভাঙ্গিয়া লইয়া গেছে, আমার শ্বশুরের কবরটা নদীতে ভাঙ্গিয়া নিয়ে গেছে, আমি একদিন এই ঘরে গনে 5টা কাপড়ের কাপড়ের প্যাকেট হইয়া নামব, ছেলে মেয়েরা কত মা 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 কইয়া কান্দে,
জবাব তো আর দিতে পারবো না। আল্লাহ আল্লাহ ময়দানের দিকে তাকায় দেখেন, কার মা নাই কার বাবা নাই? ও ভাইরা কার মা বাপ নাই আমার মাওলার দ্বারে বলো। আল্লাহর নবীরও মা বাপ ছিল না, জঙ্গলে বইয়া কান্ত আর আমার মাওলার দ্বারে বলতো। তোমরাও যদি মা বাবার কথা মালিকের দরবারে বলার মতো বলতে পারো, আমার মাওলায় ক্ষমা না করিয়া পারবে না। আল্লাহ আজকে সবাই আছে, আমার শায়খ ফজলুল করিম দুনিয়াতে নাই। আল্লাহ আমার শায়খের দরজারা জান্নাতের মধ্যে বলন্দ করিয়া দাও। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করিয়া লও। আল্লাহ যারা কাটনি সরম দেশে টাকা পয়সা খরচ করছে, জানমাল খরচ করছে, আল্লাহ আমার ভাইদের কষ্ট দেখিয়া মনে হয় যেন তুমি তাদের উপরে খুশি হইয়া গেছো। আল্লাহ তুমি আমার ভাইদের উপরে খুশি হইয়া যাও। আল্লাহ ময়দানটা তুমি কবুল করিয়া লও। আল্লাহ যখনই যারে ডাক দেবা কবরে নিয়েই যাব, একদিন তো যাওয়াই লাগবে, যারের বাস কাটবে। আল্লাহ মসজিদের খাটে শোয়াইবে, ইমাম সব জানাজা পড়াইয়া কবরের দেশে ফালাইয়া যার যার বাড়ি যাইয়া ঘুমাইবে। ওই বজিবাদের সময় জবানে জোরে জোরে ভরাই ওলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।